তোমরা যারা নিউট্রিশান বা পুষ্টি বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে চাও বা নিউট্রিশান বা ডায়াটিশিয়ান নিয়ে হায়ার স্টাডি করতে চাও অনার্স এমএসসি ডিগ্রি বা নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান বা পুষ্টি বিশারদ হিসেবে বা ডায়াটিশিয়ান হিসেবে কেরিয়ার করতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিও নিউট্রিশন নিয়ে এ টু জেড বলবো একদম উচ্চ মাধ্যমিক লেভেল থেকে বলবো অনার্স এমএসসিতে চান্স না পেলে কি কী ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স আছে সেগুলো আলোচনা করব এবং কি কি জব রয়েছে গভর্নমেন্ট জব প্রাইভেট জব তাদের স্যালারি কত কোথায় কোন কলেজে পড়ানো হয় এ সমস্ত কিছু আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টি প্রেস করে দেবে দেখো নিউট্রিশন সাবজেক্টটা অর্থাৎ পুষ্টিবিজ্ঞানটা কিন্তু উচ্চ মাধ্যমিকে দুটো স্ট্রিম থেকে পড়ানো হয় সায়েন্স এবং আর্টস কিন্তু পুষ্টিবিজ্ঞান নিয়ে যারা হায়ার স্টাডি করতে চাও তাদের আমি বলবো তোমরা সায়েন্স স্ট্রিমে নিউট্রিশনটাকে রাখবে তাহলে কি সাবজেক্ট রাখতে হবে না কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশন এই তিনটে সাবজেক্ট কম্বিনেশন রাখতেই হবে ফিজিক্স রাখা যাবে না কারণ ফিজিক্স এবং নিউট্রিশন একদিনে পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অর্থাৎ আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো যে কোন বেস্ট সাবজেক্ট কম্বিনেশান হবে আমি বলবো কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশান ফোর্থ সাবজেক্ট রাখলে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখবে খুব ভালো হয় যদি যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখতে চাইছো না হোম সায়েন্স রাখবে তাহলে কিন্তু অনেকটা মিল পেয়ে যাবে এই সাবজেক্টগুলোর মধ্যে খুব ভালো কম্বিনেশান হবে এবার এইচএস হয়ে গেল এবার তোমরা অনার্স করতে যাবে অনার্স নিউট্রিশান অ্যান্ড ডায়াটিস ডায়াটিক্স নিয়ে অনার্স করবে তোমরা তো অনার্স অনার্সে যারা চান্স পাবে না বা এমএসসিতে যারা চান্স পাবে না তাদের ক্ষেত্রে আমি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সগুলো বলবো পরে তার আগে বলে নিচ্ছি অনার্স হচ্ছে থ্রি স কোর্স অনার্স কমপ্লিট হওয়ার পরই কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে সমস্ত চাকরির তোমার অপশান খুলে যাবে তার যারা অনার্স করার পর হায়ার স্টাডি করতে চাও এমএসসি করবে পিএইচডি করবে দিলে কলেজে প্রফেসার ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে অনার্স এমএসসি করার পর স্কুলের টিচার হতে পারবে সেটা যেমন সব সাবজেক্ট হয় এটাতেও হবে এছাড়াও অনার্স করার পরই যে চাকরিগুলো তোমরা পেতে পারো সেগুলো একটু বলে দিই যেমন বিভিন্ন রকম গভর্নমেন্ট হসপিটালে চাকরি পেতে পারো নিউট্রিশানিস্ট বা ডায়েটিশিয়ান হিসেবে চাকরি পেতে পারো সমস্ত মানে প্রাইমারি হেলথ সেন্টার ছাড়া ব্লক লেভেল থেকে সমস্ত হসপিটালে কিন্তু এখন ডায়েটিশিনিয়ার চাকরি পাওয়া যায় সেটা কিছু পারমানেন্ট কিছু কন্ট্রাকচুয়াল তাতেও স্যালারি কিন্তু ভালো প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে এবার হসপিটাল ছাড়া আর রয়েছে রেলওয়েতে ডায়েটিশিয়ান রিক্রুটমেন্ট হয় প্রতি বছর সেখানে স্যালারি হচ্ছে প্রায় চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ডায়েটিশিয়ান এবং নিউট্রিশানিস্ট নেওয়া হয় সেখানে দুটোতেই চাকরির অপশান রয়েছে এবং এসএসসিতে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন একটা এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেটা তো হবেই মাস্টার অনার্স এবং মাস্টার ডিগ্রি করার পর বিএড করলেই তোমরা সেটাতে চান্স পাবে এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের ডায়েটিশিয়ান নেওয়া হয় স্টার্টিং স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এছাড়া স্পোর্টসে খুব ভালো চাকরি রয়েছে নিউট্রিশানিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে যত জন ধরনের যেন ক্রিকেট টিম রয়েছে ফুটবল টিম ভলিবল টিম বা অলিম্পিক যে টিমগুলো রয়েছে সবেতেই কিন্তু নিউট্রিশানিস্ট বা ডায়াটিশিয়ান লাগে এগুলো কিন্তু অনার্সের পর যদি একটা স্পোর্টস নিউট্রিশন নিয়ে তোমরা ডিপ্লোমা করে নাও তাহলে এই সব জায়গায় কিন্তু চাকরি পাবে এবং প্রচুর স্যালারি পাবে এতে হ্যাঁ এছাড়া যত পার্সোনাল ইভেন্ট রয়েছে যত রকমের গেম রয়েছে যেগুলো সেগুলোতেও প্রত্যেকের এক একজন করে নিউট্রিশানিস্ট বা ডায়াটিশিয়ান থাকে সেগুলোতেও তোমরা চাকরি পেতে পারো কলকাতায় বা আশেপাশে যত জিমস রয়েছে যে বা স্লিমিং সেন্টার রয়েছে জিমস এবং স্লিমিং সেন্টারে কিন্তু চাকরি পাওয়া যায় জিমস মানে স্লি যেখানে জিম করতে যায় লোক আর স্লিমিং সেন্টার যেখানে মোটা লোকেরা রোগা হতে যায় সেই সব জায়গায় কিন্তু নিউট্রিশানিস্ট এবং ডায়েটিশিয়ান লাগে এছাড়া বিভিন্ন রকমের সরকারি এনজিওর বা প্রাইভেট চাইল্ড হেলথ কেয়ার ইউনিট রয়েছে সেখানে কিন্তু চাইল্ড হেলথ কেয়ারের জন্য নিউট্রিশানিস্ট লাগে সেখানেও চাকরি পেতে পারো তাতেও কিন্তু ভালো স্যালারি রয়েছে এগুলো তো গেল গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে বিভিন্ন রকম জব এছাড়া নিজে পুষ্টি বিশারদ হিসাবে চেম্বার করতে পারো অর্থাৎ প্র্যাকটিস করতে পারো ডাক্তারের মতো প্র্যাকটিস করবে ডাক্তারের মতো সম্মান পাবে এবং ভালো রোজগার করতে পারবে কিন্তু যারা এমএসসি বা বিএসসিতে চান্স পেলো না প্রথমেই যেমন একটা সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট ইন ডায়াটিক্স এটা হচ্ছে ওয়ান ইয়ার কোর্স এইচএসের পর করবে ডিপ্লোমা ইন ডায়েট অ্যাসিস্ট্যান্ট এটাও ওয়ান ইয়ার্সের কোর্স আর হচ্ছে ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড ডায়াটিক্স এটা কিন্তু থ্রি ইয়ার্সের কোর্স আর বিএসসি নার্সিং অ্যান্ড ডায়াটিক্স এটা তো তোমরা জানো সেটা থ্রি ইয়ার্সের কোর্স আর তারা কী কী ডিপ্লোমা কোর্স করবে এইচএস এর পর যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশান ডিপ্লোমা ইন ডায়াটিক্স এটাতে খুব ভালো ডিমান্ড রয়েছে এটাও করতে পারো এছাড়া যারা অনার্স করলো তারপর এমএসসিতে চান্স পেলো না তাদের জন্য কিছু এমএসসি এবং পিজি ডিপ্লোমা কোর্স রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো যেমন একটা হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশান নিয়ে করতে পারো পেড্রিয়াটিক নিউট্রিশান খুব ভালো জব অপরচুনিটি রয়েছে পেড্রিয়াটিক নিউট্রিশানে এই যে চাইল্ড হেলথ কেয়ারের কথা বললাম সেই রকম আর একটা রয়েছে স্পোর্টস নিউট্রিশান অ্যান্ড ডায়াটিক্স যেটা বললাম এটা নিয়ে যদি তুমি একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে রাখো তাহলে কিন্তু স্পোর্টস ইভেন্টগুলোতে বা স্পোর্টস টিমগুলোতে সঙ্গে তুমি নিউট্রিশানিস্ট হিসাবে জয়েন করতে পারো এবং প্রচুর চাকরির স্কোপ রয়েছে তো দেখা যাচ্ছে নিউট্রিশান হিসাবে নিজে প্র্যাকটিস করা গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে জব করা নিয়ে প্রচুর টাকা রোজগার করার একটা স্কোপ রয়েছে এবং প্রচুর চাকরির ফ্যাসিলিটিস রয়েছে এবার কোন কলেজে পড়বে গভর্নমেন্ট কলেজ তো তোমরা জানো প্রচুর গভর্নমেন্ট কলেজ রয়েছে নিউট্রিশান অনার্স এবং মাস্টার ডিগ্রি করার জন্য ইউনিভার্সিটি রয়েছে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না তারা একটু সার্চ করে নেবে লিখবে ডায়টিশিয়ান অ্যান্ড নিউট্রিশান কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল গুগলসে সার্চ করে নেবে যেখানে ফিস প্রায় ইয়ারলি পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত ফিজ লাগে তো এই কলেজগুলো দেখবে দিলে কলেজগুলো পেয়ে যাবে তো দেখা যাচ্ছে যে নিউট্রিশান নিয়ে যদি হায়ার স্টাডি কেউ করে বা কেউ যদি কেরিয়ার করতে চায় পুষ্টি বিশারদ হিসেবে তাহলে কিন্তু প্রচুর জব অপরচুনিটি রয়েছে ভালো স্যালারি রয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে ভালো লাগলে লাইক করে দেবে আর বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং